বুলবুলের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে সকাল থেকে শুরু হয়ে গেছে প্রবল ঝড় বৃষ্টি ও তার সাথে ঝোড়ো হাওয়া বন্ধ দোকানপাট শহরতলির ব্যস্ত রাস্তাগুলিও সুনসান দু একটা দোকান খোলা থাকলেও তাতে ক্রেতা নেই একান্ত প্রয়োজন না থাকলে কেউই বাইরে বের হচ্ছে না যদিও বা বেরোচ্ছেন মাথায় ছাতা অথবা রেইনকোট পরেই সব বেরোচ্ছেন শুধু দক্ষিণবঙ্গের অধিবাসীরা নন এমনকি বুলবুলের দাপটে না জেহাল পশু পাখিরাও রাস্তার কুকুরগুলো মাথার উপর একটা ছাদ খুঁজছে পাখিদের অবস্থা আরো সংকটে নিম্নচাপে ঝড়ে দুলছে গাছও তাই গাছ ছেড়ে কোনো বাড়ির ছাদে বা তারে আশ্রয় নিয়েছে একেবারে ভিজে সপসপ করছে তাদের পালক মিলছে না খাবারও সব মিলিয়ে বুলবুলের জন্য বিপর্যস্ত অবস্থা দক্ষিণবঙ্গবাসী থেকে শুরু করে বুলবুলি পাখিদেরও